वेलकम बैक टू माय चैनल आई एम एमडी फोरिंग हॉग। आज के क्लास टेनर द स्नेल पोएमटी पढ़ाबो इंग्लिश सब्जेक्ट थेके लेसन एट। द स्नेल, स्नेल मीनिंग शामुक, रिटन बाय विलियम कॉफर। एक लेखक परिचिति देखे नी आमरा। विलियम कॉफर 1731 जन्मग्रहण करें, 18 साले मारा जान। तिनी मोस्ट पॉपुलर पोएट अर्थात से समय जनप्रिय एक कवि छिलेन, एक लेखक छिलेन। कॉफर चेंज्ड द डायरेक्शन अफ 18th सेंचुरी नेचर पोएट्री बाय राइटिंग अबाउट द इंग्लिश कंट्री साइड। कवि 18th सेंचुरी दिखे डायरेक्शन चेंज कर नेचारे दिखे फिर आसें, नेचार नहीं कविता लेखा शुरू करें। ताओ आबार कंट्री साइड, कंट्री साइड मिनिंग इंग्लैंडेर ग्रामेर, ग्राम के कंट्री साइड बला है। ठीक तेल ग्रामेर वैचित्र, ग्रामेर दृश्य, छोटोखाटो दृश्य, नेचार निये तिनी कविता लेखा शुरू करें। हिज फेमस वर्क इनक्लूड ओनली हाइमन्स एंड द टक्स। तार फेमस काज हाइमन्स एंड द टक्स। एवरे लेखक परिचिति चले गेल, आमरा सरासरि आजकेर जे पोएम द स्नेल सेटा करब। स्नेल কি, স্নেলের প্রপার্টি কি এই কবিতার মধ্যে আমরা জানতে পারব। টু গ্রাস ওর লিভ ওর ফ্রুট ওর ওয়াল, অর্থাৎ ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা ওয়ালে। দ্য স্নেল স্টিক ক্লোজ, দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্নেল শামুক নিবিড় ক্লোজভাবে থাকে। নর ফেয়ার্স টু ফল, পড়ে যাওয়ার ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ, যেহেতু সে বেড়ে ওঠে। দেয়ার সেখানে, হাউস ওয়াল অ্যান্ড ওয়াল টুগেদার, সেগুলোই তার বাড়ি এবং তার সব। সেগুলো কি? টু গ্রাস ওর লিভ ওর ফ্রুট ওর ওয়াল, এগুলোই তার কি বাড়ি এবং তার সব। নেক্সট স্ট্যানজা, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সে বাড়ির মধ্যে নিরাপদে লুকিয়ে থাকতে পারে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, অর্থাৎ যখন কোনো বিপদ আসে হঠাৎ। ইমিনেন্টস মানে হচ্ছে সাডেনলি যেটা ঘটে আর কি, সাডেনলি বিপদ আসা, সেই বিপদের সময় সে লুকিয়ে থাকে। কোথায়? উইদিন দ্যাট হাউস, সে হাউসের মধ্যে। অফ স্ট্রং, ঝড় অর আদার হার্ম বিসাইড অফ ওয়েদার, ওয়েদার থেকেও যে আদারওয়াইজ অন্যান্য যে ক্ষতিকারক জিনিসগুলো আছে সে থেকেও সে তার বাড়িতে সিকিউর থাকে। তার বাড়ি বলতে এখানে তার হাউস বলতে বলা হয়েছে স্নেলের খোলসটাকে, যে শক্ত খোলস থাকে ওপরে সেইটাকে বোঝানো হয়েছে। নেক্সট থার্ড স্ট্যান্ড আমরা দেখব, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার যে হর্নস আছে দুটো সিংয়ের মতো থাকে, খুব নরম স্মুথ, সেটা টাচ মাত্রই, মানে নাম মাত্র টাচ, পুরো টাচ না, নাম মাত্রই টাচ, সে টাচ করলেও সে নিজেকে আত্মসমর্পণ করে নেয়, লুকিয়ে নিতে পারে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজস্ব একটা কালেক্টিং পাওয়ার আছে, সে নিজেকে আবরণ করতে পারে। তার যে দুটো হর্নস আছে সেই হর্নসে টাচ করলেই, টাচ নাম মাত্র টাচ করলেই সেটা নিজের খোলসের মধ্যে ঢুকিয়ে নিতে পারে। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজের বাড়িতে, নিজের বাড়ি বলতে খোলসের মধ্যে সংকুচিত রাখতে পারে। হোয়ার এভার হি ডোয়েলস, যেহেতু সে সেখানে থাকে বা বাস করে, ডোয়েলস মিনিং বাস করা, হি ডোয়েলস অ্যালোন, সে একাই থাকে, স্নেল একাই থাকে অর্থাৎ শামুক একাই থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নন, সে নিজেকে থাকতেই, একা থাকতেই সে অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে, একা থাকাটাকে সে মেনে নিয়েছে। ওয়েল ভালো, স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার নিজের সমস্ত সম্পত্তি নেই, নিজেকে নিয়ে সে স্যাটিসফাই। এখানে হোল ট্রেজার বলতে আমরা ট্রেজার মিনিং ইন বেঙ্গলি জানি সম্পদ, কি সম্পদ, কিন্তু এখানে ট্রেজার বলতে স্নেলের ট্রেজার কি, স্নেলের ট্রেজার আমাদের মতো পার্থিব জগতে যে আমাদের কার, হাউস,
মানি, টাকা, বাড়ি, ঘর, এইসব আসলে সেগুলো কিছুই না। স্নেলের শুধু ট্রেজার হলো তার নিজেকে, তার নিজের লাইফটা স্নেলের ট্রেজার। সো একবার মিনিংগুলো দেখে নিই, ওয়ার্ড মিনিংগুলো। টু গ্রাস, মিনিং ইন বেঙ্গলি ঘাস, লিফ অর্থাৎ পাতা, ফ্রুট, ফল আর ওয়াল, ওয়াল দেওয়াল, এই সব জায়গাতেই কিন্তু স্নেলকে দেখা যায়, সে ঘাসে হোক, পাতাতে হোক, ফ্রুটে হোক, এবং সেগুলোই তার কাছে একসময় মনে হয় যে সেটাই তার সব, সেটাই তার বাড়ি, সেগুলোই তার বাড়ি। গ্রিউ, বেড়ে ওঠা, টুগেদার একসাথে, ইমিনেন্স, সাডেনলি কিছু ঘটা, স্ট্রম, ঝড়, হার্ম, ক্ষতিকারক, ওয়েদার, আবহাওয়া, সেলফ, নিজে, কালেক্টিং, সংগ্রহ করা, শ্রিঙ্কস, সংকুচিত করা ইত্যাদি, ডোয়েলস, বসবাস করা, ডোয়েলস, বসবাস করা, অ্যালোন মিনিং হচ্ছে একাকী, সিঙ্গেল। ওকে, সো ফ্রেন্ডস, আজকের পোয়েমটা দ্য স্নেল, লেসন নাম্বার 8, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ক্লাস 10-এর আরও আপডেট, ক্লাস 9, 10, 11, 12-এর আপডেট সিলেবাস অনুযায়ী পড়া পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবে।